দুদিনের নিম্নচাপের ফলে টাঙ্গন নদীর পার্শ্ববর্তী এলাকা চাকনগর অঞ্চল অঞ্চল রানীগঞ্জ অঞ্চল বেশ কিছু এলাকা বন্যার হয় খবর পেয়ে বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস সহ অন্যান্য আধিকারিক বৃন্দ তারা চাকনগর অঞ্চল শালাইডাঙ্গা অঞ্চলের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং মানুষের সাথে কথা বলেন সবচেয়ে বিপজ্জনক এলাকা চাকনগর অঞ্চলের কদুবাড়ি ও ন্যাংরাশিমুল এলাকা সেখানে টাঙ্গন নদীর পাশ দিয়ে রাস্তা চলে গেছে সেই রাস্তা বাদের কাজ হয় এই বাদ লোক করে থাকেন টাঙ্গন নদীর এই বাঁধের অবস্থা তেমন ভালো নয় যে কোনো সময় ভেঙে যেতে পারে তাই গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস এলাকা পরিদর্শন করেন এবং এই বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে কথা বলেন তিনি জনসাধারণের সাথে কথা বলেন এবং তাদের সতর্ক বার্তা প্রদান করেন কোন সমস্যা হলে সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলেন তারা সবসময় মানুষের পাশে আছেন বলে জানান আমাদের জানানের বৃষ্টিতে রানীগঞ্জ এক তারপরে চাকনগর সালাইডাঙ্গা মাঝরা আমরা টিম করে সবাই বেরিয়েছি আমরা আমাদের টিম আমরা এসেছি চাকনগরে চাকনগরে টাঙ্গন নদীর একটা জায়গা আছে কদুবাড়িতে কদুবাড়িতে একটা রাস্তার মানে রাস্তাটাই বাঁধ কয়েকটা জায়গায় পরিদর্শনে এলাম ভালো নয় অবস্থা আমরা ইরিগেশনকে জানিয়েছি পরিস্থিতির উপর নজর রাখছি স্থানীয় লোকেদের সঙ্গে কথাবার্তা বললাম আর দেখা যাচ্ছে কি হয় তা দেওয়ার বলতে এটাই যে অন্যান্য এই এই সময় যেটা আমাদের সঙ্গে যোগাযোগ যেন নিয়মিত থাকে এবং যদি নদীর অবস্থা খারাপ হয় মানুষজনকেও রিকোয়েস্ট করলাম নিকটবর্তী স্কুলে যেন তারা ওঠে প্রাণহানি যাতে কোথাও না ঘটে আমরা প্রশাসন সবসময় তাদের পাশে আছি সেই কথাই বলা হয় তাদের কন্ট্রোল রুম খোলা হয়েছে সেই কন্ট্রোল রুমে যোগাযোগ করবে সেই নাম্বার আমরা বিডিও সাহেবের নাম্বার ওদের নাম্বারও আমরা নিলাম এক্সচেঞ্জ করলাম থ্যাংক ইউ স্যার